নমস্কার বন্ধুরা, 17ই আগস্ট 2024 শনিবার। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হতে চলেছে তার আপডেটটাও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই সেই কোশ্চেন গুলো আমি তোমাদের বলবো। তার আগে একদম উপর থেকে যদি দেখি, রেলে 3317টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দেখতে পাচ্ছ, সেন্ট্রালে 312টি শূন্য পদে অনুপাতক পদে নিয়োগ, রেলে 1376 স্বাস্থ্যকর্মী, এটা জানো, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে। ঠিক আছে, এর পাশাপাশি এয়ারফোর্সে 182টি ক্লার্ক পদে তোমাদের নিয়োগ হবে। এখন দেখতে পাচ্ছ বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন পক্ষ থেকে যে নতুন ভ্যাকান্সি তারও আপডেট কিন্তু এখানে উঠে আসছে। দেখতে পাচ্ছ 464টি অপারেটর ও ড্রাইভার পদে নিয়োগ। এবং তোমরা এই এই পেপারটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু ভালো ভালো জিনিস জানতে পারবে। যেমন দেখো, এখানে একজন পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে সে কিভাবে চাকরি পেয়েছে, মোটিভেশনাল কিছু কথা রয়েছে, তো এগুলো দেখে নেবে। ঠিক আছে, তো দেখো তার আগের অবস্থা কেমন ছিল, পারিবারিক অবস্থা কি ছিল, বাবা কি করতো, কিভাবে সে পড়াশোনা করেছে, ঠিক আছে, কিভাবে সে কনস্টেবল পদে সাকসেস হয়েছে, চাকরি পেয়েছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। চলো, এর পাশাপাশি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জিজ্ঞাসা প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের বলবো। তো এখানে সেই প্রশ্ন বলার আগে তোমাদের বলি, এখানে কিন্তু একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, কারণ যে কোনো এক্সামের আগে সপ্তাহে যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 85টি কোর্স একটা মক টেস্ট ছিল, তোমরা জানো। তো এখানেও কিন্তু ক্লার্কশিপের একটা মক টেস্ট রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন রয়েছে, এখানে 100টি কোশ্চেন রয়েছে। তো আমি এখানে অঙ্কের কোশ্চেন গুলি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি, তোমরা সেখান থেকে দেখে 30টি অঙ্কের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমি উত্তরপত্র পরে দিয়ে দিব, কারণ এইটা প্র্যাকটিস করতে পারলে কিন্তু তোমাদের কেএলপি কনস্টেবল কিংবা ডাব্লিউপি কনস্টেবলের জন্য কিন্তু অনেকটা তোমরা এগিয়ে থাকবে। চলো এখন দেখবো হচ্ছে এখানে জিজ্ঞাসা, এখানে কি প্রশ্নগুলি রয়েছে এবং সেখান থেকে কি উত্তর বেরিয়ে আসছে। তো এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ পুলিশের চাকরি, তো এখান থেকে দেখছি এখানে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে, এর পাশাপাশি কলকাতা পুলিশের 2024 সালে সাব ইন্সপেক্টর পরীক্ষা কবে হতে পারে, গ্রাম পঞ্চায়েতের ফর্ম পূরণ কবে শুরু হবে, একজন প্রশ্ন করেছে। তো তার উত্তর এখানে যেটা বলা হয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, পঞ্চায়েতের বিভিন্ন পদে দরখাস্ত নেওয়া শুরু হবে, তবে ওবিসি সার্টিফিকেট ও বৈধতা নিয়ে আদালতে মামলা চলায় দরখাস্ত নিতে দেরি হবে। এরপর রেলের থেকে যে প্রশ্নটা করেছে যে আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে, তারিখ এখনো ঠিক হয়নি, তবে নভেম্বর ডিসেম্বরে হতে পারে। এনটিবিসির ক্যাটাগরির বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো এখানে বলেছে বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। ঠিক আছে, এনটিবিসির পরীক্ষার প্রশ্ন বাংলা ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় হয়ে থাকে। এরপরে এক পিএসসির থেকে দেখো কোশ্চেন রয়েছে যে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে, এই পদের ওপর প্রশ্ন ফাঁসের অভিযোগে আদালতে মামলা চলছে, আদালতের রায়ের উপর পরীক্ষা বাতিল হবে কিনা তা নির্ভর করছে। ঠিক আছে, এর পাশাপাশি বর্তমানে যে সমস্ত সরকারি চাকরি কে রাজ্য এবং কেন্দ্র সরকারি যে সমস্ত পদের দরখাস্ত চলছে তোমরা এখানে প্রত্যেকে দেখে নিতে পারবে, এটা আমি তোমাদের কি করব শেয়ার করে দিব। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে, এখানে দেখতে পাচ্ছ কোন পরীক্ষা কবে, তো পিএসসি ক্লার্কশিপের কিন্তু এবার ভালো শূন্যপদ থাকতে চলেছে, আমি এখানেও কোথাও জানি দেখলাম। দেখো এখানে একটা এই পেপারে যেটা উঠে আসছে, দেখো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তখন কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট জেনারেল অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে, প্রথম পার্টে হবে, প্রথম পরীক্ষা হবে 16-17 নভেম্বর। এই পরীক্ষায় 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, কোন কোন বিষয়, ইংরেজি থেকে 30টি কোশ্চেন, জেনারেল স্টাডিজ থেকে 40টি কোশ্চেন, ম্যাথের থেকে 30টি কোশ্চেন, সময় থাকবে 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের, প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসলো সম্ভাবনা তেমনই এক্সেলের প্রশ্ন তৈরি করেছেন, তো এখানে একজন তৈরি করেছেন, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, তো মক টেস্ট যদি পাও তোমরা এই মক টেস্টটা দিতে পারো। এই হচ্ছে আপডেট যেটা তোমাদের বলে দিলাম। তো অবশ্যই তোমরা কর্মসংস্থান পেপারটা পিডিএফে শেয়ার করবো, তো আশা করছি তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নিতে পারবে। এবং দেখো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হচ্ছে, এখানে দেওয়া আছে 16 এবং 17 নভেম্বর পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে, মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসের 15 তারিখে। ঠিক আছে, কনস্টেবল জিডি
এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে। সিজিএল পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, অফিসিয়াল ভাবে ঘোষিত হয়ে গেছে। এসএসসি এমটিএসসি যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা হতে চলেছে অক্টোবর নভেম্বর মাসে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা হতে চলেছে আগস্ট অক্টোবর মাসে, ঠিক আছে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024-25 প্রি পরীক্ষা হতে চলেছে 15ই ডিসেম্বর, এবং পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27শে অক্টোবর। তো এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এতটুকু ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।